15 জুলিয়াটোলা স্ট্রিট, কলকাতা 8-3-28, সন্ধ্যা। প্রিয় মতিহার, পরশু বিকেলে এসেছি কলকাতা, উপরের ঠিকানায় আছি। ওর আগে আসবার কথা ছিল, অসুখ বেড়ে ওঠায় আসতে পারেনি। দু চার দিন এখানেই আছে। মনটা কেবলই পালাই পালাই করছে, কোথায় যাই ঠিক করতে পারছি না। হঠাৎ কোনো একদিন এক জায়গায় চলে যাব, অবশ্য 2-10 দিনের জন্য। যেখানে যাই আর কেউ না পাক, তুমি খবর পাবে। বন্ধু, তুমি আমার চোখের জলের মতিহার, বাদল রাতের বুকের বন্ধু। যেদিন এই নিষ্ঠুর পৃথিবীর আর সবাই আমায় ভুলে যাবে, সেদিন অন্তত তোমার বুক বিধুরবে। তোমার ওই ছোট্ট ঘরটিতে শুই, যে ঘরে তুমি আমার প্রিয়ার মতো জড়িয়ে শুয়েছিলে, অন্তত এইটুকু সান্ত্বনা নিয়ে যেতে পারব। এই কি কম সৌভাগ্য আমার! কেন এই কথা বলছি শুনবে? বন্ধু আমি পেয়েছি, যে সাক্ষাৎ আমি নিজেও বলতে পারবো না। এরা সবাই আমার পাশের বন্ধু, গানের বন্ধু, ফুলের সদার খরিদ্দারেরা। এরা অনেকেই আমার আত্মীয় হয়ে উঠেছে, প্রিয় হয়ে ওঠেনি কেউ। আমার জীবনের সবচেয়ে করুণ পাতাটি লেখা তোমার কাছে লিখে গেল। আকাশের সবচেয়ে যে দূরের তারাটির দীপ্তি তোমার চোখের জল্পনার মতো ঝিলমিল করবে, মনে করো সেই তারাটি আমি। আমার নামে তার নামকরণ করো, কেমন? মৃত্যু এত করে মনে করছি কেন জানো? ওকে আমাকে আজ সবচেয়ে সুন্দর মনে হচ্ছে বলে মনে হচ্ছে। জীবনে যে আমায় ফিরিয়ে দিলে, বলে সে আমায় বরণ করে নেবে। সমস্ত বুকটা ব্যথা দিন রাত টনটন করছে, মনে হচ্ছে সমস্ত বুকটা যেন ওইখানে সে জমাট বেঁধে যাচ্ছে। ওর যদি মুক্তি হয় বেঁচে যাব, কিন্তু কি হবে কে জানে। তোমার চিঠি পেয়ে অবধি কেবল ভাবছি আর ভাবছি, কত কথা কত কি, তার কি কুল কিনারা আছে? ভাবছি আমার ব্যথার রক্তকে রঙিন খেলা বলে উপহাসি করে, তিনি হয়তো দেবতা, আমার ব্যথার অশ্রুর বহু ঊর্ধ্বে। কিন্তু আমি মাটির নজরুল হলেও সে দেবতার কাছে অশ্রুর অঞ্জলি নিয়ে আর যাব না। ফুল ধুলায় ছড়ে পড়ে, পায়ে পিষ্ট হয়, তাই বলে ফুল কি এতই অনাদরের? ভুল করে সে ফুল যদি কারো কপলেতে খসে পড়ে এবং তিনি যদি সেটাকে উপদ্রব বলে মনে করেন, তাহলে ফুলের পক্ষে প্রায়শ্চিত্ত হচ্ছে এক্ষুনি কায়ের পারতলার পরে আত্মহত্যা করা। সুন্দরের অবহেলা আমি সইতে পারি না বন্ধু, তাই এত জ্বালা। ভিক্ষে যদি তোমার কাছে চাইতে আসে, অদৃষ্টির বিড়ম্বনায় তাকে ভিক্ষা নাই দাও, কুকুর লেলিয়ে দিও না। আঘাত করবার একটা সীমা আছে, সেটা অতিক্রম করলে আঘাত অসুন্দর হয়ে আসে, আর তখনই তার নাম হয় অবমাননা। ছেলেবেলা থেকে পথে পথে মানুষ আমি, যে স্নেহে যে প্রেমে বুক ভরে উঠে কানায় কানায়, তা কখনো কোথাও পাইনি। আমার সবচেয়ে অবাক করে নিশুতি রাতের তারা। তুমি হয়তো অবাক হবে, আমি আকাশের প্রায় সব তারাগুলোকে চিনি, তাদের সত্যিকারের নাম জানি না, কিন্তু তাদের প্রত্যেকের নামকরণ করেছি আমার ইচ্ছে মতো। সেই কত রকম মিষ্টি মিষ্টি নাম শুনলে তুমি হাসবে। কোন তারা কোন ঋতুতে কোন দিকে উদয় হয় সব বলে দিতে পারি। জেলের ভিতর যখন সলিডারি সেলে বন্ধে ছিলাম, তখন গরমে ঘুম হতো না, সারা রাত জেগে কেবল তারার উদয়াস্ত দেখতাম। তাদের গতিপথে আমার চোখের জল বলিয়ে দিয়ে বলতাম, বন্ধু ওগো আমার নাম না জানা বন্ধু, আমার এই চোখের জলের বিচ্ছিরি পথটি ধরে তুমি চলে যাও অস্ত পারের পানে, আমি শুধু চুপটি করে দেখি। হাতে থাকতো হাত করা,
দেয়ালের সঙ্গে বাঁধা চোখের জলের রেখা আঁকাই থাকতো মুখে। আচ্ছা বন্ধু, ক ফোঁটা রক্ত দিয়ে এক ফোঁটা চোখের জল হয় তোমাদের বিজ্ঞান বলতে পারে? এখন শুধুই কেবলই জিজ্ঞাসা করতে ইচ্ছে করে, যার উত্তর নেই, মীমাংসা নেই, সেই সব জিজ্ঞাসা। যেদিন আমি ওই দূরের তারার দেশে চলে যাব, সেদিন তাকে বলো এই চিঠি রেখে সে যেন দু ফোঁটা চোখের অশ্রুর দর্পণ দেয় শুধু।